আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যে কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চান না ইউক্রেন প্রেসিডেন্ট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব আনবে আমেরিকা। আরো জানিয়ে দিব, পাকিস্তানে বর্ণা দুর্গতদের আরো $10 মিলিয়ন দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত। এদিকে নর্থ স্ট্রিম নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এমপির মন্তব্য, সন্ত্রাসী হামলায় উস্কানি সামিল, বলছে রাশিয়া। এবং সর্বশেষ থাকবে ইরান বিরোধী বিক্ষোভ সম্পূর্ণ অযোগ্য, বলছেন লন্ডনের মেয়র সাদিক খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যে কারণে পুতিনের সঙ্গে আলোচনা চান না জেলেনস্কি। ইউক্রেনের অধিকৃত 4টি অঞ্চলে রাশিয়ার অন্তর্ভুক্তিকরণ প্রশ্নে গণভোট অনুষ্ঠানের পর মস্কোর সঙ্গে কিয়েভের আর আলোচনায় বসার আগ্রহ নেই। মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমন কথা বলেছেন, খবর এএফপি এর। এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্বাভাবিকভাবে প্রহসনের এই গণভোটের প্রতি রাশিয়ার স্বীকৃতি তথাকথিত ক্রিমিয়া দৃশ্যপটের বাস্তবায়ন, এটি ইউক্রেনের ভূখণ্ড অন্তর্ভুক্তির আরেকটি প্রচেষ্টা। এ ব্যাপারে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, সারা বিশ্বের চোখের সামনে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে তথাকথিত সরাসরি প্রহসনের গণভোট করছে। অস্ত্রের মুখে লোকজনকে সংবাদ মাধ্যমের সামনে দাঁড় করিয়ে গণভোটের পক্ষে ফলাও করে খবর পরিবেশন করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রহসনে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে সেখানে ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়। জেলেনস্কি বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার কর্মকর্তা অপপ্রচারকারীদের একেবারে একটি বানানো গল্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব আনবে আমেরিকা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপরজিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠানের কঠোর সমালোচনা করে আমেরিকা বলেছে, খুব শীঘ্রই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হবে। গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অনানুষ্ঠানিকভাবে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা ঘোষণা করেছেন। তিনি জানান, আলবেনিয়ার সঙ্গে যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করা হবে এবং তাতে ইউক্রেনের বর্তমান অবস্থানের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে যে কোনো ধরনের পরিবর্তন মেনে না নেওয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি ইউক্রেন থেকে রাশিয়াকে সেনার প্রত্যাহারের বাধ্য করা হবে। সম্ভাব্য এই প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো দেবে, কেননা রাশিয়া নিজের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়া ভেটো দিলে আমেরিকা এই বিষয়ে কি করবে, এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা বিষয়টি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমেরিকা ইউক্রেনে অনুষ্ঠিত এই গণভোটকে কখনো স্বীকৃতি দেবে না। আমেরিকা রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই গণভোটকে ভুয়া বলে অভিহিত করেছে। এর মধ্যে গণভোটের ফলাফল প্রকাশ হয়েছে এবং ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছে। 2014 সালে এভাবেই গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল ক্রিমিয়া অঞ্চল। সূত্র পার্স টুডে। পাকিস্তানে বর্ণা দুর্গতদের আরো $10 মিলিয়ন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বর্ণা দুর্গত পাকিস্তানের জন্য আরো তহবিল দেওয়ার অঙ্গীকার জানিয়েছেন এবং দক্ষিণ এশিয়ার দেশটিকে ভয়াবহ বন্যার সাথে মোকাবেলার জন্য তাদের সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীনের কাছ থেকে ঋণ মকুফ ও পুনঃ তফসিলিকরণের অনুরোধ জানানোর আর্জি জানিয়েছেন। ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির সাথে বৃহৎ পরিসরে দ্বিপক্ষীয় আলোচনার পর সোমবার দিনের শেষভাবে ব্লিংকেন আরো বলেছেন, তিনি তার সহকর্মী বিলওয়াল সাথে আফগানিস্তান বিষয় উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সন্ত্রাস বিরোধী উদ্যোগে পারস্পরিক সহযোগিতা ও ভারতের সাথে পাকিস্তানের অম্লধর সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ব্লিংকেন আরো বলেন, আমরা তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রায় $5,60,00,000 জোগাড় করেছি। আমরা 17টি বিমান ভর্তি সরঞ্জাম পাঠিয়েছি, যার মধ্যে আছে খাদ্য ও সাময়িক আবাস, তাবু ও তারপলিন তৈরির উপকরণ রয়েছে। আজ আমি আনন্দের সাথে খাদ্য নিরাপত্তা সহায়তা হিসাবে আরো $1,00,000,000 দেওয়ার ঘোষণা দিচ্ছি। অস্বাভাবিক মৌসুম বৃষ্টিপাত ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তান জুড়ে বন্যা দেখা দিয়েছে। এতে 1,600-এর বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে 600 জন শিশু। এতে জুনের মাঝামাঝি সময় থেকে আরো 3,30,00,000 মানুষ প্রভাবিত হয়েছেন এবং দেশের বড় একটি অংশ বিশেষত দক্ষিণের সিন্ধু প্রদেশ পানিতে ডুবে গেছে। পাকিস্তানের কর্মকর্তাদের মতে, বহির্বিশ্বের কাছে পাকিস্তানের মোট $13,000,000,000 ঋণের 10% চীনের কাছ থেকে নেওয়া। ঋণের বেশিরভাগ অংশই পশ্চিমের দেশ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বিলওয়াল জরদারির বরাত দিয়ে বলা হয়েছে, তিনি ব্লিংকেন জানিয়েছেন, আফগানিস্তানে চলমান মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য সহায়তা প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলিয়ে প্রতিবেশী দেশটিতে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারের কথাও জানিয়েছেন। সূত্র ভয়েস অব আমেরিকার।
নর্ড স্ট্রিম নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এমপির মন্তব্য সন্ত্রাসী হামলায় উস্কানি শামিল বলছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র মারিয়া জাখারেভা বলেছেন, পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি রাশিয়ার নর্ড স্ট্রিম টু পাইপলাইনের ক্ষতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন, তারা এই বক্তব্যকে সন্ত্রাসী হামলা হওয়ার বিষয়ে একটি সরকারি বিবৃতি হিসাবে দেখা যেতে পারে। সাবেক পোলিশ পররাষ্ট্রমন্ত্রী এখন ইউরোপীয় সংসদ সদস্য রাদেক সিকোরস্কি রাশিয়ান গ্যাস পাইপলাইনের তিনটি ফুটো আবিষ্কৃত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। এটি কি একটি সন্ত্রাসী হামলা বলে একটি আনুষ্ঠানিক বিবৃতি জাখারেভা মঙ্গলবার টেলিগ্রামে লিখেছেন। এর আগে নর্ড স্ট্রিম এবং নর্ড স্ট্রিম টু পাইপলাইনে একে অপরের কয়েক ঘন্টার মধ্যে তিনটি ফুটো আবিষ্কৃত হয়েছিল। তাদের মধ্যে প্রথমটি বোর্ডহোমের ডেনিশ দ্বীপের কাছে নর্ড স্ট্রিম টু এ শনাক্ত করা হয়েছিল, পরে নর্ড স্ট্রিম ওয়ান এ দুটি ফুটো শনাক্ত করা হয়েছিল। হিন্দুত্ববাদীরা বিশ্বে ছড়াচ্ছে সহিংসতা, প্রতিবেদন আল জাজিরার। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের প্রসারের পাশাপাশি একটি অত্যন্ত বিতর্কিত নাগরিকত্ব আইন সংস্কারের তত্ত্বাবধায়ন করেছে। অধিকৃত জম্মু কাশ্মীরকে সাংবিধানিকভাবে ভারতে অন্তর্ভুক্তি করার নিশ্চিন্তে স্বায়ত্তশাসন বাতিল করেছেন, যা দেশটির মুসলিমদের জন্য প্রতি বৈষম্যমূলক। তিনি 1992 সালে হিন্দু চরমপন্থীদের ভেঙে ফেলা ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছেন এবং ক্রমাগত তার বিরোধী দলের নেতাকর্মী ও সমালোচকদের নাজেহাল করে চলেছেন। হিন্দুত্ববাদের প্রতিশ্রুতি পূরণে মোদীর সাফল্য বিদেশের মাটিতেও তার প্রবাসী সমর্থকদের স্বতন্ত্রে নৈরাজ্যবাদী আচরণে অনুপ্রাণিত করেছে, যা এখন একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। যুক্তরাজ্যের লিস ইস্টারের সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে মোদী এবং তার অনুসারীদের হিন্দু জাতীয়তাবাদ প্রচারের স্বপ্ন, তাদের রাজনৈতিক দর্শন নতুন উপায়ে ভারত থেকে দূরে অন্যান্য দেশের রাস্তায় সিংহভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এটি হিংস্রভাবে রূপ নিচ্ছে। মে মাসে এক মুসলিম কিশোরের উপর হিন্দুদের প্রচলিত সহিংস হামলার পর তাকে লিলেস্টারে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আগস্টে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর একটি হিন্দু দল একজন শিখ ব্যক্তিকে আক্রমণের আগে পাকিস্তানের মৃত্যু হোক স্লোগান দিয়ে রাস্তায় পদযাত্রা করেছিল। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে দ্বিতীয় ক্রিকেট ম্যাচে ভারত হেরে যাওয়ার পর একই ধরনের খবর পাওয়া যায়। গত 17 সেপ্টেম্বর তরুণ হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে লিস ইস্টারের রাস্তায় মিছিল করে, যা এখন হিন্দু জাতীয়তাবাদের যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে এবং মুসলিমদের সহিংসভাবে আক্রমণ করছে। যুক্তরাজ্যে হিন্দু জাতীয়তাবাদীদের এবং দেশটির কনজারভেটিভ বা ডানপন্থীদের পারস্পরিক সহযোগিতায় দীর্ঘ ইতিহাস রয়েছে। 2016 সালে লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী জ্যাক গোল্ড স্মিথ তার মুসলিম প্রতিপক্ষ লেবার পার্টির সাদিক খানকে নামানোর জন্য হিন্দু এবং শিখদের কাছে মুসলিম বিরোধী প্রচারণামূলক লিফলেট পাঠান। 2019 সালে দেশটির সাধারণ নির্বাচনের প্রাককালে খবর ছিল যে সেখানকার হিন্দু জাতীয়তাবাদী দলগুলো রক্ষণশীল প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে, যেহেতু লেবার পার্টির তৎকালীন নেতা জেরেমি কর্বিন ভারত শাসিত কাশ্মীরের মোদী সরকারের 2019 সালে নিপীড়নের সমালোচনা করেছিলেন। এদের মধ্যে অনেকেরই বিজেপির সাথে সরাসরি যোগসূত্র রয়েছে এবং তাদের কাজগুলো বিদেশি নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টাকে প্রতিনিধিত্ব করে। এদিকে কানাডায়ও হিন্দু জাতীয়তাবাদীর মুসলিম ও সংখ্যালঘু বিদ্বেষের ঢেউ তুলেছে। ট্রাম্প থেকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ের বলসোনারো পর্যন্ত একাধিক উগ্রপন্থী রাজনীতিবিদ নিজেদেরকে মোদীর বন্ধু হিসেবে উপস্থাপন করেছেন। এমনকি সেই সমস্ত পশ্চিমা নেতা যাদের বিশেষ কোনো ডানপন্থী এজেন্ডা নেই, তারাও মোদী সরকারের মানব অধিকারের লঙ্ঘনের ন্যাক্কারজনক রেকর্ডের থেকে চোখ ফিরিয়ে নিয়ে ভারতের সাথে তাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক স্থাপন এবং বিকাশে আগ্রহী। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ এবং ঘৃণামূলক প্রচারণা এখন ভারতের জনসাধারণ এবং পররাষ্ট্র নীতির বিষয় প্রতীয়মান হচ্ছে।